আমরা সকলেই জানি মানুষকে ঘিরে পরিবেশ এবং প্রকৃতি, আর এই পরিবেশকে সুস্থ রাখা সুন্দর রাখার দায়িত্ব আমাদের। আর সেই নিয়েই আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রকৃতি এবং পরিবেশ। সঙ্গে থাকছেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার এমডি হিটকো চেয়ারম্যান নিউ টাউন শ্রী দেবাশিস সেন মহাশয়, অলরেডি চলে এসেছেন, এবং আমাদের চিফ গেস্ট ডক্টর স্বাতি মন্দি চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যেই আসলেই আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করে দেবো। গ্রিন সিটি, স্মার্ট সিটি, আমরা তখনই স্মার্ট হতে পারবো যখন আমরা গ্রিন হব, যখন আমরা সজীব হব, আমাদের চারপাশে যখন প্রকৃতি আমাদেরকে ঘিরে থাকবে। আর আজকে সেই নিয়েই আমাদের বিশেষ অনুষ্ঠান। চলে আসুন 6 নম্বর গেট দিয়ে ঢুকে ডান হাতে আমাদের এই উজ্জ্বল স্থলে 301 নম্বর রেডিও নিউ টাউন। চেয়ারম্যান নিউ টাউন শ্রী দেবাশিস সেন মহাশয় এবং চিফ গেস্ট ডক্টর স্বাতি নন্দী চক্রবর্তী। প্রশাসী চল আমরা শুরু করে দিই আমাদের কুইজ। স্টিভ, আমাকে প্রশ্ন করবে অপরাজিতা দি। হ্যাঁ, আমাদের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় পশু আমরা সকলেই জানি, আমরা কি জানি আমাদের স্টেট অ্যানিমালটিকে, অর্থাৎ আমাদের রাজ্য, রাজ্যের যে পশু, রাজ্য পশু সেটা কি? আচ্ছা, হাত উঠেছে সবার প্রথমে। আপনার নাম? সুমনা কুণ্ডু। সুমনা কুণ্ডু, আচ্ছা, উত্তরটা কি হবে? কেঁচো বিড়াল। আরে বাস, একদম প্রথমেই সঠিক উত্তর, একদম চলে আসবে। সুমনাদি, সুমনাদি কোথা থেকে আসছেন? বারাসাত থেকে। বারাসাত থেকে, বেশ, একদম সঠিক উত্তর দিয়েছে সুমনাদি। সুমনাদির হাতে একটি গাছ তুলে দিচ্ছেন আমাদের চিফ গেস্ট চক্রবর্তী। বলি, একটি গাছ একটি প্রাণ, সেই প্রাণকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করাটাও কিন্তু আমাদের সমাজের প্রতি এবং আমাদের নিজেদের প্রতি এবং আগামীর প্রতি একটা দায়বদ্ধতাও বটে। একদম, আর সেই কারণেই আমরা কিন্তু আপনাদের হাতে একটি গাছ একটি প্রাণ তুলে দিচ্ছি। অর্থাৎ আমাদের বার্তাটা কিন্তু এটাই যে আমরা গাছকে পুঁততে বলছি, গাছকে প্রাণ দিতে বলছি। এবং বাংলা ধারাবাহিক 13 পার্বণের কাহিনী কার পেয়েছিলেন? এখন আমরা জানি ঘরে ঘরে মেগা সিরিয়াল ভীষণ জনপ্রিয়, কিন্তু শুরুর শুরুটা কোন ধারাবাহিক দিয়ে হয়েছিল সেটা আমাদের এবারে প্রশ্ন। যোজন গোস্বীদার? না না। রবীন্দ্রনাথ ঠাকুর? না। প্রিন্স পিয়েদি? হ্যাঁ। তিনি কালবেলা লিখেছিলেন? প্রচুর। আচ্ছা, আপনি এগিয়ে আসুন। আচ্ছা, উত্তরটা কি হবে? ভুল হয়েছে, একটু এদিকে এগিয়ে আসতে হবে। নামটা ঠিক আছে, একটু আর একটু ভেবে বলুন, আপনি পারবেন। সমরেশ? আচ্ছা, উনি সবার প্রথম হাত তুলেছিল। সমরেশ মজুমদার? হ্যাঁ, সঠিক। বাংলা ভাষায় চতুষ্পদী কবিতা কে প্রথম রচনা করে? বাংলা ভাষায় সনেট কে প্রথম লিখেন, প্রথম কে প্রচলন করেন? এবং যখন এত উঠে গেছে, হিন্টস লাগবে না? না না, একদমই লাগবে না। আগে আপনার নামটা শুনি। সুজাতা দাস। আচ্ছা, আপনার কি মধুসূদন দত্ত? একদম। আচ্ছা, আপনার জন্য মাইকেল মধুসূদন দত্তের কথা এলো এবং তার 200 বছরের জন্মদিন আমরা পালন করছি। উনি একটি ছন্দ বাংলায় কেউ উত্তর দেবে না দিদি, আপনি না, এবার বাকিদের সুযোগ দেবো। সেই ছন্দের নাম কি? হ্যাঁ, আচ্ছা দাদা, আপনি এগিয়ে আসুন। না না না, বহু উত্তর দূর থেকে দিলে হবে না। হ্যাঁ বলুন। অমৃতাক্ষর ছন্দ? একদম দুর্দান্ত। আপনার নাম? গাছ। আমরা সকলেই জানি আমরা এই বার্তাই দিচ্ছি, সবুজকে ছড়িয়ে দেওয়ার বার্তা। সত্যজিৎ রায়ের 3 কন্যার 3টি গল্পের নাম কাউরে জানা রয়েছে? আচ্ছা, প্রশ্ন করার আগে হাত আমি আগেই দেখেছি, ঠিক আছে। 3 কন্যার 3টি? হ্যাঁ দাদা, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আগে আপনার নামটা শুনি। সুদীপ্ত দত্ত। সুদীপ্ত দত্ত, সুদীপ্ত, সুদীপ্ত দত্ত বলুন। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন, মনে পড়ছে? একদম সঠিক উত্তর, একটি গাছ। আপনি দুটো রেডিও নিউ টাউন, আমরা সবসময় মিষ্টি বার্তা দিতে চাই, আর সেই কারণেই ছোট্ট একটি মিষ্টি লোক করার প্রয়াস। পরবর্তী প্রশ্ন, সন্দেশের সম্পাদক কে ছিলেন? এই তো প্রচুর। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন। আমার নাম দেবাশ। আচ্ছা, এবার উত্তরটা? সত্যজিৎ।
একদম সঠিক। ডক্টর স্বাতি নন্দী চক্রবর্তীর হাত থেকে একটি গাছ। আমরা জানি নিউ টাউন একটি স্মার্ট সিটি, এবং এই নিউ টাউনকে সাজানোর পেছনে আমরা বলে থাকি আমাদের প্রাণ পুরুষ এমডি হিটকো চেয়ারম্যান নিউ টাউন শ্রী দেবাশীষ সেন মহাশয়ের অনেকখানি হাত, আর তার কাছ থেকে শুনে নেব সেই অভিজ্ঞতা এবং সেই ভাবনার। মঞ্চে উপবিষ্ট শ্রীমতী ডক্টর স্বাতি নন্দী চৌধুরী পরিবেশ সম্বন্ধে বলবেন, কিন্তু আমি বলবো এই বইমেলার স্টল থেকে নিউ টাউনে কি কি আছে দেখার জন্য একটা ছোট করে একটা লিস্ট আমরা আজকে প্রকাশ করছি, আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন। আমি একটু বলে দিই, স্মার্ট লাইব্রেরি, বুক ক্লাব, স্ট্রিট ফুড, মাদার্স ওয়ার্ক মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, স্মার্ট কানেক্ট, স্নেহিয়া বিজনেস ক্লাব, ফুটসার গ্রাউন্ড, বিশ্ববাংলা গেট, নজরুলদিত্য সিনেমা, কনভেনশন সেন্টার, ধামসা, ভাবা অজান্তে, মিষ্টি হাফ, কাফে একান্তে, রবীন্দ্রদীপ্য, ইকো আরবান ভিলেজ, কমিউনিটি জোন, হ্যাপি স্ট্রিট, নীল বনানি, ক্লক টাওয়ার, গল্ফ আরিনা এবং ইকো পার্ক। আপনাদের সবাইকে বলছি সবুজ নিউ টাউন, স্মার্ট নিউ টাউনে আপনারা আসবেন। আমাদের কুইজ কনটেস্ট আবার শুরু করব। আমাদের পরবর্তী অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আমাদের এই নিউ টাউন গ্রিন সিটি, স্মার্ট সিটি, সেই সিটিকে আরও সুন্দর করে সাজানোর জন্য স্যারকে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমাদের কুইজ কিন্তু চালু থাকবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমরা জানি আমাদের চারটি বেদের নাম আমরা কে কে আমরা সবাই বলতে পারবো। প্রথম হাত আপনার তরফ থেকে উঠেছিল, একদম সঠিক উত্তর। প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তকে কবি কুলভূষণ আখ্যা দিয়েছিলেন কে? কৌশিকী মণ্ডল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, আপনার নাম চা আগে, সুদীপ্তা মৈত্র, ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত সুন্দর একটা বইমেলাতে এত সুন্দর একটা আলোচনা এবং কুইজ, এবং সেটা প্রকৃতি ও পরিবেশ নিয়ে। আজকে আমরা জানি যে পরিবেশ আমাদের কাছে ভীষণ ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস, কারণ এখানেতে পরিবেশ ছাড়া আমরা সাস্টেইন করা কিন্তু খুব মুশকিল। আজকে আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি পরিবেশ সচেতন হওয়ার কথা বলা হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিউ টাউন কিন্তু অনেক কিছু অডস। আমরা জানি কলকাতা কিন্তু খুব পুরনো সিটি, সেখানে নিউ টাউন একটা স্মার্ট সিটি তৈরি করেছে এবং করবার চেষ্টায় যে রাউন্ডের মধ্যে আছে সেগুলো কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এটা সবে হয়েছে। তার জন্য দরকার কিন্তু মানুষের একটা কোলাবোরেশনস এবং কোঅপারেশনস, কারণ মানুষকে সচেতন হতে হবে। সব থেকে আগে যেটা প্রয়োজন যে প্লাস্টিকের ব্যবহার কমানো, এবং সব থেকে স্মার্ট সিটি আমরা যখনই বলি সেখানে জলের অপচয় কখনোই কিন্তু করা একেবারেই উচিত নয়। আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নিউ টাউনে সোনাঝুরির হাট, সেখানে কিন্তু প্রচুর ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস পাওয়া যায়, এবং আমরা জানি প্রকৃতির কথা বলি আমরা, সেখানে কিন্তু যে মার্কেটগুলো হচ্ছে সেখানেতে আগামী দিনেতে একেবারে প্লাস্টিক ছাড়া যেন সমস্ত ব্যাগ ক্যারি করে মানুষকে আসতে দেখা যায়, এটা যেন আমাদের আশা থাকে। এবং সেখানে শুধু তাই নয়, আরও বিজ্ঞানসম্মত যারা বিজ্ঞান মনস্ক তারা দেখবে যে বায়োমিথাইনেশনস প্ল্যান্ট তৈরি হয়েছে, তার মানে যে এই যে আমাদের বাড়ি থেকে যে সলিড ওয়েস্ট, আমাদের ডোমেস্টিক ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগুলোকে সেগ্রিগেট করা ভীষণভাবে প্রয়োজন। এটা কিন্তু আমাদের দ্বারাই করতে হবে, এবং মানুষই কিন্তু এটাকে নিজস্ব সোর্স সেগ্রিগেশন করবে,
সেখানে আমাদের নিজস্ব পলিসি, গভর্নিং সমস্ত কিছু আছে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার প্রচেষ্টা চলছে। কিন্তু আমরা যদি সচেতন না হই, যারা এই নিউ টাউনবাসী, তারা যদি এই প্রকল্পের মধ্যে থেকে যদি মনে করে যে সেই প্রকল্পগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে নিউ টাউন আরও স্মার্ট হওয়ার কিন্তু অনেক পদক্ষেপ এগোবে, এটা আমরা আশা রাখি। ভীষণ সহজ প্রশ্ন, বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কি? আমরা অক্সিজেন বাতাসে পাই, নাম কি বলো? গাছ তো আমরা সকলেই জানি, কিন্তু গাছ কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই অক্সিজেন তৈরি করে? হ্যাঁ, আপনাদের এই শতটাউন ইজ লাইক আ ল্যান্ডমার্ক জার্নি, আমার চোখের সামনে নিউটাউনটা দেখা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।